তো প্রত্যেকেই জানতে চাইছিলে প্রবীর দাসের কি খবর, প্রবীর দাস কোথায় যাচ্ছেন, প্রবীর দাস কি মোহনবাগানে থাকছেন না থাকছেন না, তিনি কি এটিকে মোহনবাগান ছাড়তে চলেছেন। তো সবকিছুই কিন্তু প্রবীর দাস আজকে নিজে মুখে জানালেন এবং সেটাই কিন্তু তোমরা নিজেরাই দেখে নাও। আমি যেহেতু যেরকম আগে বলেছিলাম যে প্রবীর দাসের মোহনবাগান ছাড়ার পসিবিলিটি থাকলেও সেটা কিন্তু ভেরি আনলাইকলি এবং তিনি সম্ভবত এটিকে মোহনবাগানেই থাকতে চলেছেন, এবং দেখে নাও প্রবীর দাস নিজে মুখে কি বললেন। হ্যালো গাইস, অনেকেই বলছিল যে আমি কোথায় যাব কোথায় যাব কোথায় যাব, তো কোনো জায়গাতেই যাবো না, আমি স্টিল মোহনবাগানে আছি আর 2023 পর্যন্ত এখানে আমার সাইনিং আছে, তো এখানে সাথে আছি থাকবো। চলো চলো আবার নতুন যুদ্ধ শুরু, আমরা সবাই সঙ্গে আছি গুরু, একসাথে লড়তে রাজি আবার, শুনে নাও আর কিছুতেই হাল ছাড়বো না, কারো বাধা আমরা মানবো না, সব বাধা ভেঙে হবে চুরমার। মোহন বাগানি তো জাতীয় দল হয়ে সম্মানিত, ভক্ত যার অগণিত, মেরিনার্স নামে।